হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সবসময় আমাদের চ্যানেল বাংলার দশের সাথেই আছেন আর এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আজকে আপনাদেরকে এমন একটি নিউজ আপনাদেরকে দিব সেটা শুনে হয়তো আপনারা একটু চমকে যাবেন বা একটু অদ্ভুত টাইপের বা একটু মজারও বলতে পারেন আর যেটা মনে করবেন হুম তো তো চলো শুরু করা যাক মৃত লাশ ভেবে জীবিত চোর উদ্ধার এটাই শিরোনাম অদ্ভুত তাই না চলুন বিস্তারিত বলি আজ সোমবার সকালে রাজশাহী মহানগরীর শালবাগানে একটি ডোবায় এক ব্যক্তিকে ভাসতে দেখে এলাকাবাসী মনে করে লোকটি মারা গেছে এবং লাশ ভেবে পুলিশকে খবর দেয় পরে পুলিশ সেখানে এসে লাশ বলে লোকটিকে তুলতে গেলে সে বলে আমি বেঁচে আছি এরপর তার মুখ থেকেই জানা যায় সে একজন চোর চোরটি জানায় রবিবারে গভীর রাতে সে বিজিবির হেডকোয়ার্টার এর পাশে পাঁচিল টুপকে প্রবেশ করে করে একটি বাড়িতে সেখান থেকে ব্যাটারি চুরি করে নিয়ে আসার সময় পাঁচিল টপকে নামার সময় অন্ধকারে ডোবাতে পা পিছলে পড়ে যায় এরপর ডোবার বিষাক্ত পানির গন্ধে সে বেহুশ হয়ে যায় পুলিশ জানিয়েছে যে সে একজন চোর চুরি করার সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে এই ঘটনাটি ঘটে পরে পুলিশ চোরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আমি মনে করছি যে চোর বোধ তার উপযুক্ত শাস্তি পেয়ে গেছে হুম তাকে আর নতুন করে শাস্তি দেওয়ার কোনো দরকার নেই সে উপযুক্ত শাস্তি সে পেয়ে গেছে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো ধন্যবাদ সকলকে